আমরা চারজন নামাজ পড়ি, জায়গা কম, ইমাম কতটুকু সামনে থাকবে? ইমাম আপনার সিজদার জায়গা এরিয়ার বাইরে থাকবে। ইমাম মুক্তাদিদের সিজদার দিয়ে যতটুকু জায়গা লাগে তার বাইরের এরিয়াতে ইমাম দাঁড়াবে। যদি সেটারও সুযোগ না থাকে, এত কনজাস্ট জায়গা হয়, তাহলে মুক্তাদিদের মধ্যেই কি দাঁড়াবে? ইমাম দাঁড়াবে। ইমামের ডান পাশে মুক্তাদি থাকবে, বাম পাশেও মুক্তাদি থাকবে, এভাবে ইমাম দাঁড়াবে। সেটা যদি হয় তাহলে ইনশাআল্লাহ বিল্লাহ জামাতের সাথে নামাজ হয়ে যাবে এবং ইনশাআল্লাহ বিল্লাহ এটা কোনো সুন্নাহ খেলাফ কিছু হবে না। জাস্ট ইমাম মুক্তাদির চাইতে একটু আগে থাকবেন, এটা হানাফি থট অনুযায়ী। যদিও কোনো কোনো ওলামা একরাম বলেন যে না বরাবর থাকবেন, উভয় পক্ষের দলিল আদিল্লা আছে, আমরা সেদিকে না যাই। তো ইমাম সাহেব সামান্য একটু সামনে, মুক্তাদি একটু সামান্য পেছনে থেকে তারা নামাজ পড়লে নামাজ হয়ে যাবে। ইমাম সাহেব মুক্তাদির বরাবর থাকলেও নামাজ হয়ে যাবে, কিন্তু পিছনে হয়ে গেলে সেটা হবে ঝামেলার জায়গা। তাহলে ইমাম সাহেব সাধারণত তো সেজদার জায়গার বাইরে থাকবেন, কিন্তু ওটা যদি না হয় তাহলে ইমাম মুক্তাদি পাশাপাশি থাকুন, ইমাম সাহেব সামান্য একটু সামনে থাকবেন, হতে পারে সেটা কয়েক ইঞ্চি। এভাবে নামাজ পড়লেও নামাজ আদায় হয়ে যাবে ইনশাআল্লাহ, জামাত আদায় হয়ে যাবে। আস-সুন্নাহ ফাউন্ডেশন, উম্মার স্বার্থে সুন্নার সাথে।